জিওডলান চ্যানটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, জিওডলান চ্যানটির তরফ থেকে প্রকাশিত হল দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথম ডিজিটাল বুক। বইটিতে মূলত দশম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রবর্তিত নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি অনুযায়ী প্রশ্নপত্রের কাঠামো অনুসরণ করে দশম শ্রেণীর ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক বিভিন্ন ভিডিওগুলি তৈরি করা হয়েছে। বর্তমান বিশ্ব মহামারী পরিস্থিতিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা উপকৃত হলে আমাদের পরিশ্রম সার্থক হবে। পিডিএফ আকারে প্রকাশিত এই ডিজিটাল বুকটিতে দশম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়ের প্রতিটি প্রশ্ন এবং ওই প্রশ্নের যে ইউটিউব লিঙ্ক বা ভিডিও লিঙ্ক তা উল্লেখ করা হয়েছে। আমরা ভিডিওটিতে দেখতে পাচ্ছি যে দশম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়ের যে প্রশ্ন এবং তার উত্তর তা ধারাবাহিকভাবে এখানে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের নিচে ইউটিউব লিঙ্কগুলি দেওয়া হয়েছে। প্রথমে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের প্রথম অংশে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের বৈশিষ্ট্য, অবরোহণ ও আরোহণ কাকে বলে, তাদের মধ্যে পার্থক্য সম্পর্কিত আলোচনা, তারপরে নদীর বিভিন্ন কাজের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখানে নদী, নদী প্রবাহ, আদর্শ নদী, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, বদ্বীপ সৃষ্টির অনুকূল অবস্থা এবং এই অধ্যায়ে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলি আছে তা এখানে আলোচনা করা হয়েছে। নদী অংশের আলোচনার শেষে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন যে ভূমিরূপ গুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করা হয়েছে, তার ইউটিউব লিঙ্ক দেওয়া হয়েছে। পৃথকভাবে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বিবরণ উল্লেখ করা হয়েছে এবং প্রতিটি ছোট প্রশ্ন আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। এখানে দু নম্বরের প্রশ্নগুলি আছে, এরিটি, কোরি, সার, এসকার, ড্রামলিন, কেটল, কেটল হ্রদ, বহির্ভূত সমভূমি, গাবরেখা এবং হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ অংশ থেকে অতি সঠিক সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের পরে বায়ুর ক্ষয়কার্যের ফলে যে বিভিন্ন ভূমিরূপগুলি আছে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আলোচনা করা হয়েছে মরুভূমি এবং উপকূলবর্তী অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য লাভের কারণগুলি কী কী, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ, বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলি সম্পর্কে, সেই সঙ্গে এই অংশ থেকে যে সমস্ত দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্ন দেওয়া হয় সেই সমস্ত প্রশ্নগুলির এখানে উল্লেখ করা হয়েছে এবং তাদের ইউটিউব লিঙ্ক পাশে উল্লেখ করে দেওয়া হয়েছে। সবশেষে শিক্ষার্থীরা যাতে অনলাইনে পরীক্ষা দিতে পারে তার জন্য এখানে অনলাইন পরীক্ষার লিঙ্ক উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীরা লিঙ্কের উপর ক্লিক করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এখন প্রশ্ন হলো, এই ডিজিটাল বুকটি আমরা কিভাবে পাব? এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকছে, লিঙ্কের উপর ক্লিক করে ডিজিটাল বুকটি পাওয়া যাবে এবং ডিজিটাল বুকের যে বিভিন্ন লিঙ্কগুলি আছে সেই লিঙ্কের উপর ক্লিক করে বিভিন্ন ভিডিওগুলি দেখে নেওয়া যাবে। পরবর্তী ডিজিটাল বুকগুলি পাওয়ার জন্য অবশ্যই জিওডলান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।